হ্যালো ফ্রেন্ড, রিদ্ধিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো এই যে রিদ্ধি বুড়িটাকে নিয়ে আমি চলে এলাম নতুন একটি ব্লগে। তো রিদ্ধিকে এই যে রিদ্ধি ঘুম থেকে উঠেছে, এখন বাজে হচ্ছে রাত 8টা। তাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। ও হচ্ছে ওর চিকেন পক্স হওয়ার পর থেকে তো বাইরে কোথাও নেওয়া হয় না, মানে ও আমাদের বাসার নিচে যে মন্দিরটা আছে মাঝে মাঝে ওকে সন্ধ্যায় নিয়ে যেয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসা হয়। তো আজ প্রায় 7 দিন হয়ে গেল, মেয়েটা শুধু ঘরের ভিতরেই আছে। তো আমাকে বলছে, মাম্মা মন্দির চলো যাই, মন্দির চলো যাই। এখন কি করব, বাচ্চা মানুষ একটু রেডি করে দিয়েছি, যাবো না আজকে মন্দিরে। ও পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারপরে যাব, কারণ আমি চাই না এগুলা ওর থেকে আর কারোর ভিতরে ছড়াক। পুরোপুরি সেরে গেলে তারপরেই যাব। এ কারণে এখন যদি রেডি না করে দিই কান্নাকাটি করবে। মামা সবাইকে হাই বলে দাও। তো এই আর কি। আর হচ্ছে তোমাদের দাদা ভাই অফিসে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে স্টুডেন্ট পড়ানো নাই। বৃহস্পতিবার রবিবার স্টুডেন্ট পড়াই না, এই আর কি। তো আজকে সারাদিন রিদ্ধিকে নিয়েই আছি। আর রাতে ভাবছি যে আজকে রিদ্ধিকে স্নান করিয়ে দিয়েছি, এ কারণে আর আমাদের আজ থেকে আর নিরামিষ খেতে হবে না। তো এই যে বাবা, তো রাতে ভাবছি যে আজকে বাটার চিকেন করব। সেদিন না ওই যে পনির বাটার মশলাটা করলাম, ওটা খুব ভালো হয়েছিল। তোমাদের দাদা ভাই বলছে এটা তো চিকেন দিয়েও করা যায়। তো এই কারণে আমরা প্রায় 7 দিন মতো মাছ মাংস কিছুই খাইনি। তো এই কারণে আজকে ভাবছি যে রাতে একটু চিকেন করব। আর কিন্তু যদি খাই খাবে, চিকেন খাবে মামা, মাংস খাবে? নাই তো না, বাবা আজকে আনবে। তো বাবা আজকে আনবে, হ্যাঁ বাবা আনবে। বাবা কোথায়? বাবা অফিসে। বাবা এখনো বাসায় আসেনি। তো রিদ্ধিকে আমি সন্ধ্যে ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়েছি। আর আসলে দৈনন্দিন জীবনে একটা গৃহিণীর, আমি আগের ভিডিওতেও বলেছি, আমার দেখানোর ওরকম কিছু নাই। এ কারণে আমি রান্না বাড়া দেখাই, আর কাজকর্ম বলতে কাজকর্ম ওইভাবে দেখাতে পারি না, কারণ সব মানে আমার বাচ্চাটা ছোট, এই কারণে ওইভাবে আসলে ভিডিও করাটা আমার পক্ষে কঠিন হয়ে যায়। তো এই কারণেই আমি রান্না বাড়া পছন্দও করি, এই কারণে তোমাদের ওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে টাইরে ঘুরতে গেলে আসলে দেখাই, কিন্তু আমরা কিছুদিন হলো কোথাও যাওয়া হয় না। রিদ্ধির অসুস্থতা বলো, আমার ব্যস্ততা বলো, তোমার দাদা ভাইও অফিসে অনেক ব্যস্ত, সব মিলাই আর কি হয়েছে। তো রিদ্ধি সুস্থ হোক, সব কিছু হোক, আবার ঘুরতে যাব আর কি। ঘুরতে যাবো বলতে ঢাকার ভিতরই, ঢাকার বাইরে পরে বড় লম্বা ছুটি পেলে তখন প্ল্যান করতে হবে। না কাকা নাই, কাকাও, কাকা তো বাড়িতে গেছে মামা। হ্যাঁ কাকা বাড়িতে গেছে, মানে আমার দেবর হচ্ছে ও আজকে বাড়িতে গিয়েছে, যে কারণে রিদ্ধি অনেক একা হয়ে গিয়েছে, ওর সাথে অনেক খেলাধুলো করে। তো ঠিক আছে, তোমরা ব্লগটি দেখতে থাকো। তোমার দাদা ভাই রাতে চিকেন আনলে আমি সব এখন রেডি রেডি করে রাখবো, তো তখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো, আমি রিদ্ধিকে দেখি মালটাটা দিয়ে আসি, ও আজকে মালটা খায়নি, মালটাটা খাইয়ে দেবো। আর এখানে তোমার দাদা ভাই চলে এসেছে, এই যে মুরগি নিয়ে এসেছে, গোটা একটা মুরগি, এটা এখন আমাকে কাটতে হবে। আর পেঁয়াজ রসুন তো আমি কেটেই রেখেছি। তো দেখো, এই যে মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং হাড় ছাড়া মাংস নিলে ভালো হয়, বনলেস বাটার চিকেনের জন্য খুবই ভালো লাগে। এখন হচ্ছে আদা, আদা না মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ, লবণ আর হচ্ছে জিরা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তেল দিচ্ছি না, শুধু এটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, 10 মিনিট মতো রেখে দিতে হবে। তো তারপরে হচ্ছে যে এখানে জিরা বাটা আছে, আরও কিছু রেখেছি মাংসটা রান্না করার জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং এটা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। বাটার চিকেনে এভাবেই দিতে হয়। আর বাটার চিকেন খেতে সত্যি বাটারের একটা স্মেল, আজকে আমার বাটার একটু কম ছিল, এই কারণে মানে তোমাদের যদি বাটার থাকে, আমি একটা সয়াবিন তেল দিয়ে ভাজতেছি বাটার,
পরে দিব, তোমাদের যদি বাটার থাকে পুরোটাই বাটার দিয়ে ভাজবা। এই দেখো আমার এখানে কিন্তু সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এখানে শুধু আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ আছে, সব কিছু কেটে এখন আমি এটা পাটায় খুব সুন্দর করে বেটে নিব। তোমাদের যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারো, আমারও ব্লেন্ডার আছে কিন্তু আমাকে আমার মনে হয়েছে পাটায় বাটাটা আমার কাছে বেশি ভালো লাগে, তোমরা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারো। আর হচ্ছে আর একটা কথা, টমেটো থাকলে তোমরা টমেটো দিবা, আমি টমেটো সস ব্যবহার করছি। আর দেখো এখানে আমার মশলাটা খুব সুন্দর করে বাটা হয়ে গিয়েছে, এখন আমি টমেটো সস দিচ্ছি। টমেটো থাকলে টমেটো দিলে বেশি ভালো হয়, আমি তোমার দাদাভাই বাজারে টমেটো খুঁজে পাইনি আজকে। যাই হোক এখন আমি এটা টমেটো সসের সাথে মশলাটা খুব সুন্দর করে মিক্সড করছি। এখন এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, যদি ব্লেন্ড করতাম তাহলে একটু জল দিয়ে ব্লেন্ড করলে একটু পাতলা হয়ে যেত, কারণ এটাতে আমি ওইভাবে জল দিব না, এই কারণে মশলাটা একটু গ্রেভি করছি। যাই হোক একটু জল দিয়ে দিলাম, তোমরা চাইলে দুধও ইউজ করতে পারো, আমি জলই দিলাম। যাই হোক এখন এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ আমার বাটারটা মনে হচ্ছে একটু কম এসে, তারপরে আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে, বাটারটা মেল্ট হয়ে গেলে আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। ধরো এই 7-8 মিনিট ধরে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিলে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। যাই হোক আমি ভেজে নিয়ে, আর আমার কড়াইটা একটু পুড়ে গিয়েছে, ওই যে যখন পেঁয়াজ রসুন আদাটা ভেজেছিলাম তখনই একটু পুড়ে গিয়েছে, যাই হোক ওটা ব্যাপার না, খেতে খুব ভালো হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক এখন দেখো এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, চিকেন থেকে না জল ছাড়ে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালোভাবে ভাজানো হবে ততক্ষণ পর্যন্ত ভাজবে। আমার 7 থেকে 8 মিনিট লেগেছিল চিকেনটা ভালো করে ভেজে নিতে। তো এখন দেখো আমার চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিবে, তারপরে অন্যান্য মশলাগুলো যেরকম এখানে জিরা বাটা দিচ্ছি, আর হচ্ছে তারপরে লঙ্কা গুঁড়া দিবে, আর তোমরা যদি কাঁচামরিচ খেতে চাও কাঁচামরিচ পেস্ট দিতে পারো, ঝালটা আসলে নিজের মতো, আমরা একটু ঝাল বেশি খাই। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে। এখন এখানে কিন্তু আর জল ব্যবহার করা যাবে না, এটা আস্তে আস্তে মানে চিকেন ভাজার সময় অলমোস্ট চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা জাস্ট কিছুক্ষণ হবে। দেখো আমার চিকেনটা কিন্তু আমি প্রায় 10 মিনিট ধরে অল্প আঁচে এভাবে করে রান্না করে নিয়েছি, এখন হচ্ছে প্রায় হয়ে গিয়েছে। এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা হতে খুব বেশি টাইম লাগে না, এখন গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু, যে মানে একদম গ্রেভি হবে তো এই কারণে একটু আমার কাছে মনে হচ্ছে আর একটু শুকাইলে ভালো হবে, এই যে একদম লাস্ট নামানোর সময় এটা তোমাদেরকে দেখলাম, দেখো কী সুন্দর একটা কালার এসেছে, ঠিক না? এরকম বাটার চিকেন, আর যদি তোমাদের বাটার থাকে নামানোর আগে একটু বাটার দিয়ে দেবে তাহলে তা আরও ভালো, কিন্তু আজকে আমার বাটারটা কম ছিল ফার্স্টেই বলে নিয়েছি। আর এই খাবারগুলো সত্যি বলছি নান দিয়ে বলো, ভাত দিয়ে বলো, পোলাও দিয়ে বলো, খুব ভালো লাগবে। এখন মানে এই কয়দিন আমাদের খুব নিরামিষ খেয়েছি, এর আগে 7 দিন মতো, তারপরও আমরা বেশ ভালোই খেয়েছি, নতুন নতুন করে রেসিপি ট্রাই করা হয়েছে। আর তোমার দাদাভাই যে নান নিয়ে এসেছে সেগুলো আমি সাজাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, একটা ব্যাপার তো থাকে তাই নয়? তো হচ্ছে এই যে দেখো চিকেনটা এখন বাড়ছে, কী সুন্দর একটা কালার এসেছে, তখন দেখেই মনে হচ্ছিল যে খেয়ে নিই মানে ওয়েট করছি আর কি। আর এখানে তোমার দাদাভাই সালাদটা কেটেছে, সে খুব ভালো সালাদ কাটে, এই যে নান দিয়ে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবে।